নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকে জানাবো ইন্ডিয়া বিশ্বকাপ ফাইনাল জেতার পর কি বলছে হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মা তাকে শেষ ওভার বল দেওয়ার আগে কি বলেছিল সেটা জানাবো। আরশাদীপ সিং যখন 1 ওভারে 22 রান খেয়ে গেছিল, যখন 30 বলে 30 রান মাত্র বাকি ছিল, সেই সময় রোহিত শর্মা কি বলেছিল সেটাও বলবো। রোহিত শর্মা বিরাট কোহলি রিটায়ারমেন্ট নেওয়ার পরে কি বলল এবং বিরাট কোহলি ফাইনালে ব্যাটিং নামার আগে মাথায় কি ঘুরছিল, আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার আছে। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে জানাই হার্দিক পান্ডিয়াকে শেষ ওভার বল দেওয়ার আগে কি বলেছিল ক্যাপ্টেন রোহিত শর্মা। আমরা সবাই জানি এই মুহূর্তে ভারতের যদি কোনো বেস্ট ক্যাপ্টেন হয়ে থাকে সেটা হচ্ছে রোহিত শর্মা, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। যখন লাস্ট ওভারে 16 রান বাকি ছিল, তখন রোহিত শর্মা হার্দিক পান্ডিয়াকে বলেছিল, হার্দিক 1 ওভারে 16 রান করা কিন্তু অনেক কঠিন, ম্যাচ কিন্তু আমাদের প্রায় হাতে এসে গেছে, এখান থেকে কিছু ভুল করব না, তুই অফ স্টাম্পের বাইরে বল রাখবি, আর বেশি পেস দিবি না, মারুক গায়ে কত জোর আছে। তো এটাই হার্দিক করেছিল শেষ ওভারে, এটাই বলেছিল হার্দিক পান্ডিয়াকে রোহিত শর্মা। এবং যখন অক্ষর পটেল তিনি 1 ওভারে 22 রান খেয়ে যান, তারপরে 30 বলে মাত্র 30 রান বাকি থাকে, সেই সময় রোহিত শর্মা বলেছিল এখনো 30টা রান বাকি আছে, আমরা শেষ ওভার পর্যন্ত লড়াই করব, কারণ আমাদের কিন্তু 5টা ওভার ভালো পেস বোলার আছে, তাই আমরা শেষ রান অব্দি চেষ্টা করবো ম্যাচ জেতার, যেহেতু আমরা বিশ্বকাপ ফাইনাল খেলছি তাই কেউ কিন্তু গাফিলতি ছাড়বো না, 2 রানটা 1 রানে দেবো, ফিল্ডিংকে নিজের সেরা এফর্টটা দেবো, এবং যেহেতু পেস বোলারদের জন্য হেল্প আছে তাই এই ম্যাচটা কিন্তু আমাদের থেকে এখনো দূরে যায়নি। এবং তারপরে তো আমরা দেখেছি বাকিটা ইতিহাস, বুমরা হার্দিক আর আরশাদীপ মিলে কি করেছিল। তো 1 ওভারে 22 রান খেয়ে যাওয়ার পর টিম মিটিংয়ে এটাই বলেছিল রোহিত শর্মা। এইবারে শুনুন বিরাট কোহলি তিনি কি বললেন ফাইনালে ব্যাটিং নামার আগে তার মাথায় কি ঘুরছিল। বিরাট কোহলি তিনি বলেন, অনেস্টলি আমি জানতাম এটা আমার আজকে টি টোয়েন্টি ভারতের জন্য শেষ ম্যাচ, তাই আমি মনে মনে বলেছিলাম দিস ইজ ইট নাও আর নেভার, মানে এটাই সময়, এখনই করব নয়তো কখনো করতে পারবো না, এই মানসিকতা নিয়ে ব্যাটিং নেমেছিলাম। আমি জানতাম আজকে আমি আমার যেটা স্ট্রেংথ সেটা খেলবো, আর শুরুতে ভেবেছিলাম আমি একটু অ্যাগ্রেসিভ ব্যাটিং করবো, যখন উইকেট পড়ে যায় তখন আমি আকসারকে বলি, আকসার এই মুহূর্তে কিন্তু আমাদের ওভার অ্যাগ্রেসিভ হয়ে লাভ নেই, আমি একদিক দিয়ে ধরে আছি তোর স্ট্রেংথ হচ্ছে 6-4 মারা, তুই 6-4 মারিস, তবে খুব একটা বাড়াবাড়ি করিস না, ওভারে 10 রান চলে এলে 9 রান চলে এলে সেটারও কিন্তু বেশি করতে গিয়ে আউট হয়ে যাস না। অর্থাৎ বিরাট তার মেন্টালিটি ক্লিয়ার ছিল যে এই ফাইনালটা তার জন্যই এসেছে এবং এই ফাইনালে তাকে সেরাটা দিতে হবে, এবং বিরাট কোহলি সত্যি নিয়ে সেরাটা দিয়েছে, দারুণ ইনিংস খেলেছে বিরাট কোহলি। এইবারে শুনুন রিটায়ারমেন্ট নেওয়ার পর কি বলেছে বিরাট কোহলি। প্রথমত বলবো বিরাট কোহলি, রোহিত শর্মা রিটায়ারমেন্ট নেওয়ার পরে কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ জেতার মজাটা কিছুটাও কমে গেছে। তো বিরাট কোহলি তার রিটায়ারমেন্টে কি বলেছে সেটা আমরা সবাই জানি। বিরাট কোহলি তিনি বলেছে, আমি ম্যাচের আগেই বলে দিয়েছিলাম যে আমি এইটাই আমার লাস্ট ম্যাচ হবে, এটা আমার রিটায়ারমেন্ট হবে, কারণ এইবার সময় এসে গেছে ইয়াং জেনারেশনকে টি টোয়েন্টি ভারতীয় দলের এক্সপিরিয়েন্স দেওয়া, তাই এটা আমাদের একটা বড় ডিসিশন যে আমরা টি টোয়েন্টি আর খেলবো না ভারতের জন্য, এইবার ইয়াংস্টারদেরকে আমাদের জায়গা নিতে হবে। রোহিত শর্মা তিনি বলছেন, আমি সেই 2007 থেকে খেলে আসছি টি টোয়েন্টি, এইবার আমার সময় এসেছে বিশ্রাম নেওয়ার, আমি যেটা চেয়েছিলাম সেটা করেছি, আমার দেশের জন্য আমি বিশ্বকাপ চেয়েছিলাম সেটা আনতে পেরেছি, এটা শুধু আমার একার কৃতিত্ব নয় পুরো গোটা টিম এফার্ট, এইবার আমার সময় এসেছে বিশ্রাম নেওয়ার টি টোয়েন্টি থেকে, এবং টি টোয়েন্টি ক্রিকেটকে নতুন আইডিয়া দিয়ে চালানোর সময় এসে গেছে, তাই এইবার পুরোপুরি নতুন ছেলেদের উপর আমি খেলার দায়িত্ব ছেড়ে দিলাম, আশা করবো ওরা আরও দেশের জন্য কাপ নেবে, তাহলে এটা আমারও শেষ ম্যাচ ছিল জীবনের, আমিও টি টোয়েন্টি ক্রিকেট ভারতের জন্য অবসর নিচ্ছি। তো এর মানে এটা না কিন্তু এরা দুজন টেস্ট ম্যাচ বা 50 ওভার ফর্ম্যাট খেলবে না, বিরাট রোহিত কিন্তু টেস্ট 50 ওভার দুটো ফর্ম্যাটই খেলবে, কিন্তু শুধু টি টোয়েন্টি খেলবে না ভারতের জন্য, তবে আইপিএল খেলবে। তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।